পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় তারা একটা অর্ডার জারি করেছিল হল ভ্যাকেন্ট করে দেওয়ার জন্য। আমরা সেই অর্ডারটা লোকাল লেভেলে, ঢাকা কলেজ লেভেলে এক্সিকিউট করেছি, ছাত্রদেরকে জানিয়ে দিয়েছি এবং নোটিশ দেওয়া হয়েছে। তো নোটিশ দেওয়ার পর যেটা দেখা গেছে যে ছাত্ররা তারা এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তো প্রতিবাদের যে বিষয়গুলি আছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আর আমরা দেখতে পেলাম যে কালকে ছাত্ররা তাদের বিভিন্ন বা অনেকের বাড়িঘর দূরে আছে, অনেকের অর্থনৈতিক সমস্যা আছে, অনেকে আবার আহত হয়েছে আছে, এবং আহতদের মানে দেখাশোনা করার জন্য অনেক ছাত্ররা রয়ে গেছে। ফলে সব কিছু দেখে আমরা গতকাল হল বন্ধের যে সিদ্ধান্ত ছিল সেটা বর্তমান আছে, কিন্তু আমরা সেটা ওভাবে কার্যকর করিনি। তো আমরা আশা করছি আজকে পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত আছে এবং এই শান্তভাবেই থাকবে, এবং আগামীকাল থেকে যেহেতু ছুটি শুরু হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা আস্তে আস্তে হল লিভ করে যাবে। গতকাল যেটা হয়েছিল যে আমরা বলেছিলাম আপনারা আপনাদের পক্ষকে নিয়ন্ত্রণ করেন, আমরা আমাদের ছাত্রকে নিয়ন্ত্রণ করি, মারামারিটা থামুক, তারপরে আমরা আলোচনা বসি আর একটা সমাধানের জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা তো শেষ পর্যন্ত ঢিল খেয়ে আমরা ফেরত আসতে বাধ্য হয়েছি এবং আমাদের সহকর্মীরা আহত হয়েছেন। তো কর্তৃপক্ষ এই বিষয়গুলিকে ব্যাপারে তারা তাদের লেভেলে আলোচনা করবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের যে ছাত্ররা আছে তাদের মধ্যে আশঙ্কাজনক ছিল হচ্ছে তিনজন, তো তাদের অবস্থা উন্নতি ঘটেছে। তো বেশ আমাদের যে ছেলেটা আছে আইসিইউতে স্কোয়ারে মোশাররফ, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি সকল চিকিৎসা ব্যয়ভার বহন করবেন এবং তার জন্য উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। কালকে আমরা তার সাথে কথাও বলেছি, তার অবস্থা ইম্প্রুভিং। আর আমাদের দুইটা ছেলে এখনও ভর্তি আছে, কালকে রাত্রে আমরা এটা তাকে দেখে এসেছি। তো একজন একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে, তার অবস্থাও ইম্প্রুভিং। আমরা আশা করছি তারা আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবে।